আপনারা দেখছেন টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য আলা আম্মাবাদ সকলকে মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি মানব জীবনে গুরুত্ব আমরা আল্লাহ পাকের কাছে অশেষ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিয়েছে যে ব্যক্তি রমজান পেলো কিন্তু নিজেদের গুনাহ মাফ করাইতে পারল না যে তওবা করতে পারল না তার চাইতে হত ভাগা হয়তো আর কেউই নেই হাদিস শরীফের ভিতরে তওবা সম্পর্কে অনেক ফজিলত অনেক দোয়া অনেক নস পাওয়া যায় কোরআন শরীফের ভিতরেও এ সংক্রান্ত অনেক আলোচনা আল্লাহ পাক করেছেন আমি আজকে খুব বেশি আলোচনা করব না সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদেরকে অন্ততপক্ষে আমাদের জীবনে তওবার কি গুরুত্ব সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মাহের রমজান এমন একটি সময় যদি আমরা নিয়ত করি যে আমাদের গুণগুলো মাফ করাবো তাহলে অফুরন্ত এবং অনেক 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 বিষয় আছে যার মাধ্যমে আমাদের তবা আল্লাহ পাখের কাছে মঞ্জুর করাতে পারি বিশেষ করে তারাবিন নামাজ যখন আমরা এ সংক্রান্ত হাদিসের ভিতরে আসছে যে সেজদা দিয়ে ওঠার পরে এতটুকু সময়ের ভিতরে কেউ যদি এখলাস সহকারে দিতে পারে সে নবজাতক শিশুর মতো পবিত্র হয়ে যায় অতএব এই রমজান আমরা যারা পেয়েছি আমরা যারা আজকের এই আলোচনা শুনছি আমাদের বাকি রমজানটা তবা কীভাবে করতে হবে এ ব্যাপারে আরও বেশি সচেষ্ট থাকতে হবে এবং বিশেষ করে খেয়াল রাখতে হবে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একাধিক জায়গায় বলেছেন একাধিক জায়গায় আল্লাহ পাক তবার কথা বলে বিশেষ করে ইয়া মানু তুবু ই তান্ন হে ইমানদারগণ তোমরা তবা করো এখলাস সহকারে অন্তরে স্থল থেকে তবা করো যে তওবা তোমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে আসবে একটা বিষয় একটু জানিয়ে রাখলে ভালো হয় যে তবা শব্দের অর্থ কিন্তু অনুশোচনা ফিরে আসা মানে মানুষ গুনা করছে অপরাধ করছে সেখান থেকে আবার আল্লাহর দিকে ফিরে আসতে হবে মেসকা শরীফের ভিতরে স্পষ্ট এ সংক্রান্ত আলোচনা আসছে যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন যদি মানুষ গুনাহ না করতো অপরাধ না করতো তাহলে আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দিতেন দুনিয়া আল্লাহ পাক রাখতেন না এখন প্রশ্ন হতে পারে যে গুনাহ না করলে দুনিয়া ধ্বংস করে দিত এটা কেমন কথা হ্যাঁ গুনাহ না করলেই আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দিতেন কারণ আল্লাহর একটি নাম গফ্ফার আল্লাহর একটি নাম গফুর আল্লাহর একটি নাম সত্তার আল্লাহর একটি নাম রহমান আল্লাহর একটি নাম রহিম দয়াময় পাপ ক্ষমাকারী পাপ মোচনকারী পাপ গোপনকারী মানুষ যদি গুনাই না করতো তাহলে আল্লাহের নামগুলোর কিসের প্রয়োজন ছিল বরঞ্চ আল্লাহ পাক এই যে নামগুলো দিয়েছেন এবং পাশাপাশি আমাদের যে গুনাহের বৈশিষ্ট্য দিয়েছেন গুনাহ করার পরে আমরা আল্লাহর কাছে তহবা করব এবং মানব ইতিহাসের শুরু থেকেই তহবার গুরুত্ব অপরসীম হজরত আদম আলাইসাল্লাম শয়তানের প্রবঞ্চনার কারণে সাময়িক ভুলে পড়েছিল সমস্যা থেকেও যখন তিনি অন্তর দিয়ে ভাবে আল্লাহর কাছে তবা করলেন আল্লাহ পাক কিন্তু তাকে ফিরিয়ে আবার নিয়ে আসলেন আবার আল্লাহ পাক তাকে এমন উচ্চ মর্যাদায় আসীন করলেন যে মানব জাতির পিতায় পরিণত করে দিলেন অথবা আমরা যারা আদম সন্তান আছি আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা যারা নিজেদেরকে বিশ্বাস করি যে আমরা আদম আলাইসাল্লাম থেকেই আসছি আমাদের শুরু থেকেই কিন্তু তবা আমাদের শুরু থেকেই তবা ফিরে আসা আমরা বারবার গুণা করব বারবার ফিরে আসব। বারবার গুণা করব বারবার ফিরে আসব। আর এই তবার গুরুত্ব এত বেশি যে দুনিয়া এবং আখের যদি আমরা সফল হতে চাই যদি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে আমাদের অবশ্যই তবা করতে হবে আল্লাপাক নূরের একত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাপাক বলছেন তুবু ইলাল্লাহি জামিয়া আই মিনুন তোমরা পরিপূর্ণভাবে তবা করো যে আমি পরিপূর্ণভাবে তবা করো আই হাল মুমিনুন হে মুমিন বৃন্দ হে মুমিনগণ গণ পরিপূর্ণভাবে তবা করো লা কুমতুফলি হুন যেন তোমরা সফল কাম হতে পারো এ সফলতা শুধু আখের সফলতা নয় এ সফলতা যেমন দুনিয়ায় সফলতা তেমন আখের একজন মানুষ দুনিয়ায় যখন সফল হতে পারে আখের সে সফল হতে পারে যে দুনিয়ায় সফল নয় আখের হাতেও সফল নয় কারণ আমরা জানি আমরা যারা মুসলমান আমাদের বিশ্বাস যে আমাদের দুনিয়ার জীবনটা আখেরাতের জন্য আখেরাত কিভাবে সাজাতে হবে এজন্যই আমাদেরকে এই দুনিয়ার জীবন দেওয়া হয়েছে যেভাবে আমরা পরীক্ষার হলে যাই দুই থেকে তিন ঘন্টা লেখি লেখার পরে একটি রেজাল্ট রেজাল্ট আনার আনার জন্য জন্য একটা আমরা দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত লেখি লেখার উদ্দেশ্য কিন্তু একটা রেজাল্ট একটা সুন্দর ফলাফল আমার সাফল্য এখন ঠিক তদ্রুপ দুনিয়ার জীবনটা আমাদের এই জীবনটা একইভাবে একটি পরীক্ষা কেন্দ্র এখানে আমরা লিখতেছি করতেছি কাজগুলো করতেছি কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমরা এর ফলাফল পাব। যে ব্যক্তি পরীক্ষার খাতায় ভুল করে তার যেভাবে ফলাফল শূন্য আসে কিংবা রেজাল্ট খুব খারাপ হয় ঠিক তদ্রুপ দুনিয়ার এই ষাট সত্তর আশি একশো বছরের জীবনে জীবন পরীক্ষায় যে ভুল করবে তার ফলাফলও কিন্তু শূন্য আসবে কিন্তু আল্লাহ বড় বড়ো মেহরবানি বড় দয়া এই বিশাল একটি অঙ্কের ভিতরে বিশাল একটি পরীক্ষার ভিতরে আল্লাহ আমাদেরকে ভুল করলে আবার ভুল থেকে ফিরে আসার সুযোগ দিয়েছেন আমরা দুনিয়ার পরীক্ষায় অনেক সময় অনেক বড় অঙ্ক হলে পরীক্ষার শেষ সময় যদি দেখি যে অঙ্কে ভুল হয়েছে ফিরে আসার সুযোগ থাকে না সামনের অঙ্ক করে যেতে হয় কিন্তু আল্লাহ আপাক বড় দয়াময় বড় দয়ালু বড় দয়াশীল যার কারণে আল্লাহ আপাক আমাদেরকে এই তবার ব্যবস্থা রেখে সেই জীবনের ভুলগুলো সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়ার মতো একটি ব্যবস্থা করে দিয়েছেন এবং একাধিক হাদিসের ভিতরে আসছে যার মূল কথা হচ্ছে যখন একজন মানুষ তবা করে গফির মা তাকদ্দামা মা তার জীবনের গুণাগুলো এমনভাবে মাফ করে দেওয়া হয় যেন জিন্দগিতে তিনি কোনো গুনাই করেন নাই জিন্দিগিতে কোনো গুনাই করেন নাই অতএব সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদের কাছে অনুরোধ আপনারা মনে প্রাণে মনে প্রাণে রমজানের এই সময়টুকু আল্লাহর এবাজাতে যেভাবে নিমগ্ন হবেন কাটাবেন পাশাপাশি জীবনের গুনাহের জন্য তবা করুন বিশেষ করে আমরা এখন মাখফেরাতের দশকে অবস্থান করছি এই সময় আল্লাহ পাকের মাখফেরাত ক্ষমা অজর ধারায় আল্লাহ পাক বর্ষণ করতে থাকেন বিশেষ করে তবা করুন ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ করে তবা করুন সেহেরির মুহূর্তে আর সবচাইতে ভালো সুযোগ আমরা সেহেরি গ্রহণ করছি এমনিতেই আমরা তাহাজুদের সময় উঠে গেছি হয় সেহেরি গ্রহণের পূর্বে না হয় পরে অন্তপক্ষে দুই থেকে আটটাকাত নামাজ পরে আল্লাহর কাছে চোখের পানি ফালিয়ে দেন যে আল্লাহ তুমি আমার জিন্দগির গুণাগুলো মাফ করে দাও হাদিস শরীফের ভিতরে আসছে যে বান্দা তার গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফালাবে সেই পানি যদি নাকের নিষ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ পাক সাথে সাথে তার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেয় এবং অন্য অন্য রাত থেকে বোঝা যায় জানা যায় যে আল্লাহ পাক এই চোখের পানিগুলো সংগ্রহ করেন কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন যাহার নাম আমাদের দিকে পাপিদের দিকে ছুটে আসবে তখন ফেরেশতারা ওই চোখের পানি জাহান্নামের নামের দিকে ছিটিয়ে দিবেন এবং ছিটিয়ে দেওয়ার কারণে জাহান নাম আবার দ্রুত বেগে পিছনের দিকে চলে যাবে অতএব আপনাদের কাছে অনুরোধ মনে প্রাণে এই মাগফরাতের দশক পরিপূর্ণভাবে পালন করতে পরিপূর্ণভাবে নেয়ামত হাসিল করতে বেশি বেশি তওবা বেশি বেশি ইস্তেক্ফা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহে আলাই তার এক বর্ণনা থেকে আমরা জানতে পারি তিনি হাদিস শিক্ষার জন্য বহু এলাকায় সফর করতেন তো একবার এক এলাকায় গিয়েছে যাওয়ার পরে তিনি একটা মসজিদে আশ্রয় নেওয়ার জন্য ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু মসজিদ কর্তৃপক্ষ সেটা মানে নেয় এবং তাকে থাকতেও দেয় নাই যার কারণে তিনি একটা দোকানে সারা রাত্র অবস্থান করছে অবস্থান করার পর সকালে দোকানের মালিক একটা যুবক ছেলে সুঠম দেহি শেষের দোকান খুললো এবং বীর বীর করে খুব স্বল্প আওয়াজে যে ইমাম আহমদ ইবনে হাম্বল তা কানে শুনতে পাচ্ছে না এভাবে খুব অল্প আওয়াজে কি যেন পড়তেছে তো ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই তার একটু প্রশ্ন মনে জাগলো যে যুবক কি পড়ে জিজ্ঞেস করলে হে যুবক তুমি কি পড়তেছো বলতেছো তো আমি তো পড়তেছি আস্তা হ ফিরুল্লাহ ও ফিরুল্লাহ আস্তাহ ফিরুল্লাহ তুমি ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করলো যে তুমি কেন পড়ো বলছে আমি তো জীবনে অনেক ভুল করি এই তবা করার জন্য পড়ি আরও একটি কারণ আছে আমি এই বেশি বেশি তবা যেদিন থেকে শুরু করেছি এরপর থেকে আমি আল্লাহর কাছে যত ইচ্ছা ব্যক্ত করেছি যা আমি মাওলার কাছে চেয়েছি আল্লাহ পাক আমাকে একটা থেকেও নিরাশ করেন নাই আমার সর্বশেষ একটা মনে ইচ্ছা আছে যেটা আমার এখনও পূরণ হয় নাই সেটা হচ্ছে জমানার সর্বশ্রেষ্ঠ মহাদ্দেশ আহমদ ইবনে হাম্বলকে দেখা এবং আহমদ ইমনি হাম্বল রহমতুল্লাহ তখন বলতেছিলেন আমি তো সেই হাম্বল আল্লাহ পাক তোমার ইচ্ছাকে পূরণ করার জন্যই আমাকে কালকে মসজিদে থাকতে দেয় না তোমার দোকানের সামনে থাকার ব্যবস্থা করে দিয়েছে অর্থাৎ তবার গুরুত্ব এত বেশি আল্লাহ পাক বান্দাকে কত পছন্দ করেন যে বড় মহাদ্দেশকে আল্লাহ পাক যেহেতু ওই তাকের বান্দা মনে ইচ্ছে করছে তার সাথে দেখা করতে হবে আল্লাহ পাক ব্যবস্থা করিয়ে দিয়েছেন অতএব সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে তবা বেশি বেশি করুন চোখের পানি ছড়ান এই চোখের পানি তাহাজুদের জায়নামাজের পানি আমাদের একসময় মুক্তির ও পরিণত হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে তবাকারী হিসেবে কবুল করুক আমিন ওয়াখের দাওয়ানা আলামিন ওঠ আলমিন এলাকাবাসী সাহারিখা সময় হল এলোরে মাহে রমজান পরবেশি বেশি পাক রে মাহে রমজান পরবেশি সহরি সময় হলো জাগো মুসলমান সহরি খাওয়ার সময় হলো জাগো মুসলমান এলো রে মাহে রমজান পরবেশি এলোরে মাহে রমজান পরবেশি পাকোরান সাহরি খাওয়ার সময় হলো জাগো মুসলমান সাহারি খাওয়ার সময় হলো জাগো মুসলমান রোজার নিয়ত করে সবাই মিলে রোজার নিয়ত করে দিলে সাহারিখেও সবাই মিলে মুসলমানের ঐক্যের জন্য দোয়া করিও শ্রু ফেলে মুসলমানের ঐক্যের জন্য দোয়া করিও অশ্রু ফেলে যাইও নামা যেতে শুনিয়া মধুরা সাহারি খাওয়ার সময় হল জাগ মুসলমান সাহারি খাওয়ার সময় হল জাগ মুসলমান এলোরে মাহেরমজান পরবেশি বেশি এলো রে মাহের পরবেশি বেশি সাহারি খাওয়ার সময় হলো জাগ মুসলমান সাহারি খাওয়ার সময় হলো জাগ মুসলমান ব্যস্ত তুমি শত কাজে সময় নিয়ে খুঁজে ব্যস্ত তুমি শত কাজে সময় নিয়ে খুঁজে সকাল দুপুর কিংবা সাঝে মন লাগাইয় কোরআন মাঝে সকাল দুপুর কিংবা সাঝে মন লাগাইয় কোরআন মাঝে সব তাদের বকসে দিও সজন যত মৃত প্রাণ সাহারি খাওয়ার সময় হল জাগ মুসলমান খাওয়ার সময় হলো জাগ মুসলমান এলোরে মাহের হমযান পর বেশি পাক এলো রে মাহেরম জান পর বেশি সাহারি খাওয়ার সময় হলো জাগো মুসলমান সাহারি খাওয়ার সময় হলো জাগো মুসলমান মুসলিমকের চেষ্টা করো ফরাই করো মুসলিম ওকে চেষ্টা করো যাদয় করো মসজিদে জামাত ধরো বিশ্বকাতারা বি পড়ো মসজিদে জামাত ধরো বিশ্বকাতারা বি পড়ো সুযোগ এলো তোমার হাতে পূর্ণ করতে সইমান সাহারি খাওয়ার সময় হলো জাগ মুসলমান সাহারি খাওয়ার সময় হলো জাগ মুসলমান এলো রে মাহে রমজান পড়ো বেশি পাকোরান এলো রে মাহে পরবেশি পাকোরান সাহারি খাওয়ার সময় হলো জাগো মুসলমান ওঠো ওঠো খাওয়ার সময় হলো জাগো মুসলমান সাহারি খাওয়ার সময় এলাকাবাসী সাহারি খাওয়ার সময় হলো জাগো মুসলমান সাহারি খাওয়ার খাওয়ার আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য